হেঁটে পুরো বিশ্ব ভ্রমণ, এমন মানুষ পাওয়া দুষ্কর। তবে অল্প সংখ্যক মানুষ আছেন, তাদের মধ্যে একজন উড়িষ্যার বাসিন্দা অভিরাম শতপতি। 66 বছরের এই বৃদ্ধর পায়ে হেঁটে বিশ্ব জয় করার স্বপ্ন, পাশাপাশি মানুষকে সচেতন করা তার লক্ষ্য। তাই উড়িষ্যা থেকে বিভিন্ন জেলায় জেলায় পায়ে হেঁটে চলছেন এই বৃদ্ধ। হাতে ভারতে তিরঙ্গা ও বুকে নিজের পরিচয় পত্র ঝুলিয়ে বাড়ি থেকে হেঁটে হেঁটে বেরিয়ে পড়েছেন 66 বছরের বৃদ্ধ অভিরাম শতপতি। কি নাম আপনার? আমার নাম অভিরাম শতপতি, বয়স 66 বয়স। এই পদযাত্রা শুরু করেছিলাম 25/5/2023 গ্রাম দুর্লগা বীর সুরেন্দ্র সাই বিমানবন্দর ঝারসুগুড়া উড়িষ্যাতে। বৃদ্ধ জানান, শরীর সুস্থ রাখতে হাঁটার কোনো তুলনা হয় না। আপকা রায়গঞ্জ ওয়েস্ট বেঙ্গল পর পৌঁছা হো এই 66 সাল উম্র মে। এই 66 সাল উম্র মে যো পদযাত্রা করতে হো পায়ে হেঁটে হেঁটে। আর উদ্দেশ্য আছে কি আপনারা শরীর কো স্বস্থ রাখিয়ে, শরীর কো স্বস্থ রাখবার জন্য আপকো প্রত্যেক দিন কাজ করনা পড়েগা, এক্সারসাইজ জিম যো ভি কিজিয়ে আপকা বদন সে যো বলতে কি সোয়েট ঘাম পসিনা ও পানি বরাবর আনা চাইয়ে। আর দুসরা চিজ হ্যায় নশা। পুলিশের চাকরি থেকে অবসর নিতেই শরীরে বহু রোগ বাসা বেঁধেছিল, তারপর থেকে তিনি মনস্থির করেন দীর্ঘ পথ হেঁটে চলার। প্রতিদিন হাঁটার অভ্যাস থেকেই তিনি স্থির করেন পায়ে হেঁটে বিশ্ব ভ্রমণের। তাই পায়ে হেঁটে চলার পাশাপাশি নেশামুক্ত সমাজের বার্তা নিয়েই তিনি চলতি বছরের মে মাস থেকে যাত্রা শুরু করেছিলেন। এখনো পর্যন্ত 1000 কিলোমিটার পথ তিনি অতিক্রম করতে পেরেছেন পায়ে হেঁটে। আহ্বান কর রা হুম, আপলোক স্বস্থ রহিয়ে, বিন্দাস মে রহিয়ে, খুশ মে রহিয়ে, এ আমার প্রয়াস হে। ফির আম আগে বড়ুঙ্গা, আগে যাউঙ্গা আপকা ভুটান, থিম্পু, কাঠমান্ডু, নেপাল, ফির বিহার হোকে উড়িষ্যা পৌঁছুঙ্গা। অভি আম 1000 কিলোমিটার উপর আ চুকা হুম এই 66 সাল উম্র মে, আর আমকো 2000 কিলোমিটার উপর যাকে ঘর পৌঁছনা হে ঝারসুগুড়া। এই উম্র মে যো পদযাত্রা কর রা হুম, আপলোক কো বিনতি কর রা হুম, আপলোক আপনা শরীর কো অনমোল শরীর কো স্বস্থ রাখিয়ে, স্বস্থ রাখ। পায়ে হেঁটে তিনি উড়িষ্যা থেকে রায়গঞ্জে এসে পৌঁছান। তার বক্তব্য শরীরকে সুস্থ সতেজ রাখতে প্রয়োজন নিয়মিত শরীর চর্চা, সেই সঙ্গে মাদক বর্জনের বিষয়েও সচেতন করেছেন তিনি। উত্তর দিনাজপুর থেকে প্রিয়া গুপ্তার রিপোর্ট, লোকাল 18 বাংলা।